মেকাও পাখির দাম অনেকটা বেশি হয়, অনেকে এদেরকে কিনতে পারে না। তাই আজকের ভিডিওতে আমরা এদের বাচ্চার দাম সম্পর্কে জানব। আয়ান বার্স চ্যানেলের আজকে এপিসোডে আমরা এদের বাচ্চার দাম সম্পর্কে এবং সাথেই জানব বাচ্চা পালন করলে কী কী লাভ আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নেই, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে এ যাতে সবার আগে চলে যায়। এখন আসি ভিডিওতে। আপনি যদি ছোট থেকে এদেরকে পালন করতে চান তাহলে খুব সহজে এরা টেম হয়ে যাবে এবং আপনার সাথে খুব ফ্রেন্ডলি থাকবে। ব্লু অ্যান্ড গোল্ড মেকাও, এই প্রজাতি প্রতি পিস দেড় মাস বয়সী বাচ্চার দাম 15,000 থেকে 20,000 টাকা। বয়স বেশি হলে দাম আরও কিছুটা বেশি হতে পারে। স্কারলেট মেকাও, রঙিন পাখির মধ্যে এরা অন্যতম একটি পাখি। এই পাখির প্রতি পিস দেড় মাস বয়সী বাচ্চার দাম 25,000 থেকে 50,000 টাকা। হেন্স মেকাও, মেকাও জাতের মধ্যে সবথেকে ছোট পাখিগুলোর মধ্যে এটি একটি। হেন্স মেকাও পাখিগুলো লম্বায় 12 থেকে 15 ইঞ্চি পর্যন্ত হয় মাত্র। এই পাখিগুলোর দাম প্রাপ্তবয়স্ক হলে অতটা বেশি হয় না, তাই এদের বাচ্চার দামও কমই হয়। এই পাখিগুলো প্রতি পিস বাচ্চার দাম 5,000 থেকে 10,000 টাকা। গ্রিন উইন্ড মেকাও, এরাও অনেকটা স্কারলেট মেকাওর মতো বেশ রঙিন একটি জাত। এই জাতের বাচ্চাগুলো প্রতি পিসের দাম 50,000 থেকে 1,00,000 টাকার মতো হয়, কারণ এগুলো বেশ রং বেরঙের হয়ে থাকে, দেখতেও খুব কিউট এবং সুন্দর দেখায়, তাই এদের বাচ্চাগুলোর দাম বেশি। হায়াসিন্থ মেকাও, এটি একটি রেয়ার পাখি, কারণ এগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না। বাংলাদেশে এই পাখিগুলো দেখা পাওয়াটা তো বেশ মুশকিল, এগুলো বাইরে থেকে আমদানি করে নিতে হয়। যদিও আপনি এদেরকে ভাগ্যজোরে বাংলাদেশে পেয়ে যান তাহলে প্রতি পিস দেড় মাস বয়সী বাচ্চাগুলোর দাম হবে 1,50,000 থেকে 2,00,000 টাকার মতো। তো আপনারা যারা প্রাপ্তবয়স্ক মেকাও পাখির দাম সম্পর্কে জানেন না, তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার প্রাপ্তবয়স্ক মেকাও পাখির দাম সম্পর্কে একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক দেবো, সেখানে আপনি গিয়ে দেখতে পারবেন। ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট করে থাকবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরে অন্য কোনো একটা টপিক নিয়ে, অন্য কোনো একটা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।